আচ্ছা ক্লাস টু তোমাদের ইতিহাসে আজকে আমি এগারো অধ্যায় অর্থাৎ হর্ষবর্ধন বিষয়ে পড়াব। ভারতের উত্তর দিকে থানেশ্বর বলে একটি জায়গা ছিল, সেই থানেশ্বরের রাজা ছিলেন প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের দুটি ছেলে ছিল, এক হচ্ছে রাজ্যবর্ধন আর ছোট ছেলে হচ্ছে হর্ষবর্ধন, আরেকটি মেয়ে ছিল তার নাম হচ্ছে রাজ্যশ্রী। রাজ্যশ্রীর বিবাহ হয়েছিল মৌখরি রাজ্যের রাজা গ্রহবর্মার সাথে। মালবরাজ দেবগুপ্ত এবং গৌড়ের রাজা, মালবের রাজা ছিলেন দেবগুপ্ত আর গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক, তারা একসাথে একবার কি করেছিল, মৌখরি রাজ্যটা আক্রমণ করেছিল। এবার আক্রমণ করা মানে কি যুদ্ধ হবে, যুদ্ধে ওই মৌখরি রাজ্যের রাজা গ্রহবর্মা তিনি নিহত হয়েছিলেন আর তার স্ত্রী আর কি রাজ্যশ্রীকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রাজ্যশ্রী কী করেছিল, সুযোগ বুঝে কৌশল করে পালিয়ে এসেছিল। এবার এই যে খবরটা, কারণ থানেশ্বরের যে যা রাজা তাদেরই তো বোন হচ্ছে রাজ্যশ্রী, সুতরাং এই খবরটা থানেশ্বরে পৌঁছে গেল যে এরকম রাজশ্রী পালিয়ে গেছে বা রাজশ্রীকে বন্দি করে নিয়ে গেছে, এই খবরগুলো থানেশ্বরে পৌঁছল। তখন থানেশ্বরের রাজা ছিলেন রাজ্যবর্ধন, মানে প্রভাকর বর্ধন তখন ছিলেন না, প্রভাকর বর্ধনের বড় ছেলে ছিল। তিনি এবার দেবগুপ্তের সাথে যুদ্ধ করতে গেলেন, কিন্তু মাঝপথে গৌড়ের রাজা শশাঙ্ক তাকে হত্যা করলেন। তারপর কি হলেন, এবার তাহলে বড় ছেলে তো মৃত্যু হয়ে গেল, তাহলে ছোট ছেলে এবার রাজা হলো, ছোট ছেলে হচ্ছে হর্ষবর্ধন, তিনি রাজা হলেন। আর তিনি আবার কি করলেন, প্রতিশোধ নেওয়ার জন্য গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে আবার যুদ্ধ করতে গেলেন, কিন্তু হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারলেন না, কিন্তু গ্রহবর্মার রাজ্যটাকে উদ্ধার করলেন। এবার তিনি বোন রাজশ্রীকে, রাজশ্রী তো পালিয়ে গিয়েছিল, তাকে খুঁজে বের করে থানেশ্বরে নিয়ে গেলেন। হর্ষবর্ধন ভারতবর্ষের একজন খুব বিখ্যাত রাজা ছিলেন, তিনি সর্বদাই প্রজাদের কীভাবে মঙ্গল হয় সেই চিন্তাতে তিনি ব্যস্ত থাকতেন। তিনি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর প্রয়াগ নামক একটি জায়গা আছে সেইখানে তিনি দানছত্র খুলতেন, মানে অকাতরে তিনি শুধু গরিব দুঃখীদের মধ্যে বস্ত্র খাদ্য ইত্যাদি বিভিন্ন দান সামগ্রী বিলিয়ে দিতেন। তার সময়ে চীন দেশ থেকে একজন পণ্ডিত যার নাম হলো হিউয়েনসাং, তিনি ভারতে এসেছিলেন। হিউয়েনসাং এই হর্ষবর্ধনের এইভাবে রাজত্ব করা এবং তার কার্যকলাপ এইসব দেখে তিনি খুব প্রশংসা করেছিলেন। হর্ষবর্ধনের আমলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টির নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তার খ্যাতি প্রায় পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। এবং ওই বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি হচ্ছেন একজন বাঙালি এবং তার নাম হচ্ছেন বাঙালি শুধু নন, বাঙালি পণ্ডিত, এবং তার নাম হলো শীলভদ্র। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে তোমাদের এই গল্পটা আজকে পড়ানো হলো। আচ্ছা, এরপর তোমরা দেখো 32 পাতায় পড়ো আর শেখো কিছু প্রশ্ন উত্তর আছে। আচ্ছা, প্রথমে আছে, প্রভাকর বর্ধন তোমাদের যখনই প্রশ্ন দেওয়া হবে তোমরা কিন্তু পুরো বাক্যে সুন্দর করে উত্তরটা লিখবে, শুধু উত্তরটুকু ওই শুধু শব্দটুকু লিখে দেবে না উত্তরের, তাহলে কিন্তু অর্ধেক নম্বর তোমরা পাবে। পুরো বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে, প্রভাকর বর্ধন কোথাকার রাজা ছিলেন বললে তোমরা লিখবে প্রভাকর বর্ধন থানেশ্বরের রাজা ছিলেন। প্রভাকর বর্ধনের কয় ছেলে মেয়ে, তাদের নাম কি, প্রভাকর বর্ধনের দুই ছেলে এবং এক মেয়ে, ছেলে দুটির নাম হলো রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন এবং মেয়েটির নাম হলো রাজ্যশ্রী। রাজ্যশ্রী কার সাথে বিবাহ হলো, না রাজ্যশ্রীর বিবাহ হয়েছিল মৌখরি রাজ গ্রহবর্মার সাথে। শশাঙ্ক কে ছিলেন, শশাঙ্ক হলো গৌড়ের রাজা ছিলেন। দেবগুপ্ত কোথাকার রাজা ছিলেন, না দেবগুপ্ত মালবের রাজা ছিলেন। গ্রহবর্মার কিভাবে মৃত্যু হয়, না মালবরাজ দেবগুপ্ত এবং গৌড়ের রাজা শশাঙ্ক একসাথে মৌখরি রাজ্য আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ করার সময় যে যুদ্ধ হলো, যুদ্ধে গ্রহবর্মার মৃত্যু। রাজ্যবর্ধনকে কে নিহত করে, কিভাবে নিহত করে, গ্রহবর্মার মৃত্যুর খবর থানেশ্বরে পৌঁছল। থানেশ্বর রাজ রাজ্যবর্ধন যুদ্ধ করতে এগোলেন,
মাঝপথে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করলেন। হর্ষবর্ধন প্রজাদের মঙ্গলের জন্য কি করতেন? না হর্ষবর্ধন প্রজাদের মঙ্গলের জন্য প্রতি 5 বছর অন্তর প্রয়াগে একটি দানছত্র খুলতেন। সেখানে তিনি প্রজাদের ধন সম্পদ সবকিছু দান করতেন। হর্ষবর্ধনের সময় কোন পণ্ডিত ভারতে এসেছিলেন? না হর্ষবর্ধনের সময় চীন দেশের পণ্ডিত হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হর্ষবর্ধনের সময় কোন বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল? না হর্ষবর্ধনের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল। কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? না বাঙালি পণ্ডিত শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। হর্ষবর্ধন কি উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। আচ্ছা, এবারে তোমাদের 33 পাতার অনুশীলনগুলো করানো হচ্ছে। দেখো, প্রথম আছে প্রভাকর বর্ধন কোথাকার রাজা ছিলেন। দেখো, একের ক, প্রভাকর বর্ধন থানেশ্বরের রাজা ছিলেন। এবার খ নম্বরে আছে হর্ষবর্ধন প্রজাদের মঙ্গলের জন্য প্রতি 5 বছর পরপর কি করতেন? হর্ষবর্ধন প্রজাদের মঙ্গলের জন্য প্রতি 5 বছর পরপর প্রয়াগে একটি দানছত্র খুলতেন। এরপর গয়ে আছে নালন্দা কি আর এর অধ্যক্ষ কে ছিলেন? নালন্দা একটি বিশ্ববিদ্যালয় আর এর অধ্যক্ষ হচ্ছে বাঙালি পণ্ডিত শীলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। নাম্বার ঘ হচ্ছে শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? শশাঙ্ক গৌড়ের রাজা ছিলেন। উয়া হচ্ছে শীলভদ্র কে? বাঙালি পণ্ডিত শীলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তাহলে তোমাদের 11 অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো হলো। আচ্ছা, এবার তোমরা দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও 2 নম্বরে দিয়েছে। ক আছে ভারতের উত্তরে থানেশ্বরের রাজা ছিলেন প্রভাকর বর্ধন। মৌখরী রাজ গ্রহবর্মার সাথে রাজশ্রীর বিবাহ হয়। গ হচ্ছে হর্ষবর্ধন প্রতি 5 বছর পরপর প্রয়াগে একটি দানছত্র খুলতেন। 3 নম্বরে এসো, বলছে সঠিক শব্দটির তলায় দাগ দাও। প্রথমে তোমরা কি করবে, না পুরো বাক্যটা লিখে নেবে, একদম ব্র্যাকেটে ভুল ঠিক সব লিখে নেবে, তারপর যেটা সঠিক তার তলায় দাগ দেবে। প্রভাকর বর্ধনের এক মেয়ে রাজশ্রী না বিশ্বশ্রী? তোমরা রাজশ্রী যেহেতু সঠিক, তার তলায় দাগ দিতে হবে। শশাঙ্ক ছিলেন মালবের না গৌড়ের রাজা? গৌড়ের হবে, তাহলে গৌড়ের তলায় দাগ দেবো। শীলভদ্র ছিলেন বাঙালি পণ্ডিত না চীনা পণ্ডিত? বাঙালি পণ্ডিত, তাই বাঙালির তলায় দাগ দেবো। হর্ষবর্ধন দানছত্র বসাতেন প্রয়াগে না গয়ায়? প্রয়াগের তলায় দাগ দেবো। বাঙালি পণ্ডিত শীলভদ্র না অতীশ দীপঙ্কর নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? বাঙালি পণ্ডিত শীলভদ্র, তাহলে পুরোটা কিন্তু লিখে নিতে হবে এবং যেটা সঠিক তার তলায় দাগ দিতে হবে। তোমরা অনেক সময় টিক চিহ্ন দিয়ে দাও, টিক চিহ্ন দেওয়ার থেকে তোমাদের যেটা ইনস্ট্রাকশনে দেয়া হবে প্রশ্নে সেই কাজটা করলেই ভালো হয়। বাঙালি পণ্ডিত শীলভদ্রের তলায় টিক না দিয়ে তলায় দাগ দেবে, তাহলে তোমাদের এই এই চ্যাপ্টারটা, তোমাদের হর্ষবর্ধন চ্যাপ্টারটা 11 অধ্যায় আজকে পড়ানো হলো।